আসসালামু আলাইকুম হ্যালো সকলে কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন তো গ্যাস আমি জানি ইতিমধ্যে আপনি একটা কথা অলরেডি শুনে গিয়েছেন সেটা হচ্ছে কি নগদ বন্ধ হয়ে যাচ্ছে কথাটা কতটুকু সত্য আপনি কি করবেন নগদ ডিলেট করবেন কিনা আপনার নগদ অ্যাকাউন্টে টাকা থাকলে সেটা কি করবেন তারা কি বলছে বা সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলে দেবো আজকের এই ভিডিওতে আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ভিডিও সো লেটস গেট স্টার্টেড আপনার সাথে সাথে কিন্তু আমিও শুনে গিয়েছি যে নগদ বন্ধ হয়ে যাচ্ছে সোনার সাথে সাথে আমি তাদের সাথে সরাসরি কথা বলছি তারা কি বলছে সে এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করব এবং বিস্তারিত বুঝিয়ে দিচ্ছে আসলে নগদ বন্ধ হয়ে যাবে কিনা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে ভাবছেন নগদ হচ্ছে কি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সো আসলে ভাবনাটা এটা ভুল এটা কিন্তু সরকারে সাপোর্ট দিয়েছে এই ওনারের নামটা হচ্ছে কি তানবে আপনি হয়তো নগদের ওনারকে মানে নগদের মালিককে স্ক্রিনে দেখতে পারতেছেন উনি হচ্ছে কি নগদের মালিক এন্ড আপনি যেটা ভাবতেছেন সরকারের সেটা কিন্তু সরকারের না তো এখন সরকার চলে গেলে নগদ চলে যাবে এমনটা কোনো কথা না তবে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝা দিচ্ছি একটু একটু দেখুন তারপর বুঝতে পারবেন আসলে নগদ বন্ধ হয়ে যাবে কিনা আপনি কি করবেন তো এখন আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে কি তাদের যে কথাটা মানে তারা কি বলছে সেটা আমি শেয়ার করি তারা পার্সোনালি আমাকে যেটা বলছে সেটা হচ্ছে কি একটু বুঝুন সম্পূর্ণ দেখতে হবে ভাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিচ্ছি তারা একটা বিজ্ঞপ্তি জানাইছে সেটা হচ্ছে কি বিজ্ঞপ্তির মধ্যে লেখা আছে দেখেন এখানে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নগদ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল আর্থিক সেবা শাস্ত্রই আর উদ্ভাবনী সেবায় গত পাঁচ বছর নগদ নয় কোটি গ্রাহকের বিশ্ব ও ভালোবাসায় বেড়ে উঠছে সম্প্রতি একটি মহল নগদকে নিয়ে নানা রকম অপ্রচার চালাচ্ছে আমরা দৃঢ় বলতে চাই দেশের মানুষের সব ধরনের লেনদেনের প্রয়োজনের সাথে আছে নগদ আগামী দিনেও ডিজিটাল ব্যাংকের সকল সেবা নিয়ে নগদ থাকবে আপনারা সাথে সো গাইজ তার আগে একটা ইম্পর্টেন্ট নোটিস সেটা হচ্ছে কি আপনি যদি নগদ সম্পর্কে আরো ভালোভাবে জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে নগদ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারেন চলে যাওয়ার চান্স কতটুকু আছে বিস্তারিত জানতে অবশ্যই লিঙ্কটি ভিজিট করতে পারেন এটা হচ্ছে কি নগদের একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটাতে বলতেছে নগদ কখনোই যাবে না এটা কিন্তু ডাক বিভাগের একটা আর্থিক ব্যাংক সেবা সো এখন মূলত বিষয়টা হচ্ছে কি তাদের কাছ থেকে আমি যখন জিজ্ঞেস করলাম তারাও সেম কথাটা বলতেছে আসলে এইসব বুয়া নিউজ এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝাই দিই সেটা হচ্ছে কি এই যে এ ধরনের যে নগদ তারা জানে যে আসলে সরকার চলে যাবে একদিন না একদিন সরকার চলে যাবে আর তারা ওই সিস্টেমটা ভেবে এই প্রজেক্টগুলো লঞ্চ করে বা এই নগদ এই সব কোম্পানিগুলো তারা বাহির করে তো এই কোম্পানিগুলো আসলে যাওয়ার سانس থাকে না এগুলা কোথায় যাবে ভাই তারাও তো লাভের জন্য এখানে ইনভেস্ট করছে এই সিস্টেমে কিন্তু অনেক ইনভেস্ট করছে যেমন সুলাইমান সুকন এ ধরনের অনেক ব্যক্তি এখানে ইনভেস্ট করছে তো তারাও তো ভাই লাভের জন্য করছে তারা কি এমনি হয় তাই কয়েক দিনের জন্য করছে লাইফটাইম একটা প্রফিট করার জন্য তারা এখানে ইনভেস্ট করছে তারা কি এটা জিতে দিবে সো আসলে বিষয়টা আমি এটাই বোঝাতে যাচ্ছি এই নগদ কোথাও যাবে না কোন কোন কোথাও যাবে না আপনারা ছিনতে থাকুন আর যখন না যাবে যখন যাওয়ার কোনো নোটিশ আসবে যখন যাওয়ার কোনো ইম্পর্টেন্ট নোটিস আসবে সেটা আমরা এই চ্যানেলে জানিয়ে দেবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন যদি কোনো প্রবলেম হয় নগদে বলেন বিকাশে বলেন এ ধরনের বড় কোনো নিউজ আসলে বা আদার্স কোনো প্রবলেম আসলে সেটার সাথে সাথে আমরা এই এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়ে থাকি হ্যাঁ তো অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনি সবার আগে এরকম নিউজগুলো পেয়ে যাবেন সো আই হোপ আপনি নগদ নিয়ে যে একটা প্যারা সেই প্যারাটা আপনার চলে গিয়েছে আজকের ভিডিও ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না এখানে শেষ করতেছি সবাই সুস্থ ভালো থাকবেন দেখো হবে নেক্সট কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাছ আসসালাম আলাইকুম